আমার বেসিক্যালি যা যা বলার ছিল আমার থেকে যা যা ডকুমেন্ট চেয়েছিল আমি জমা করে দিয়েছি। হোপফুলি আমাকে আসতে হবে না। প্লিজ আপনারা এবার আমাকে আর মানে হ্যারাস করবেন না। আমার তরফ আমি একটু উঠিয়ে। অভিনেতা বনি সেনগুপ্ত ইডি দপ্তরে ফের হাজিরা দিলেন বনি এবং তার কাছ থেকে যে যে ডকুমেন্টস চাওয়া হয়েছিল তিনি সমস্ত কিছু জমা দিয়েছেন। তাকে আর ডাকা হবে না এবং তাকে যেন হ্যারাস না করা হয়, এমনটাই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য বনি সেনগুপ্তের। আমরা জানি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের। মঙ্গলবার ১৪ই মার্চ দুপুরে আরও একবার সল্টলেকের ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেতা। যদিও গাড়ি থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তরই তিনি দেননি। ইতিমধ্যেই বনি সেনগুপ্তর দামি গাড়ি নিয়ে প্রশ্ন উঠেছে। তার এত দামি গাড়ি কেনার টাকার উৎস কী সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রায় ২ ঘন্টা ৩৮ মিনিট পর ইডির দফতর থেকে বেরিয়ে আসেন বনি। তিনি তখন বলেন তার থেকে যা যা ডকুমেন্টস চেয়েছিল ইডি তা তিনি জমা করে দিয়েছেন এবং তিনি আশা করছেন যে তাকে আর আসতে হবে না, তাকে যেন আর হ্যারাস করা না হয়, কারণ তার তরফ থেকে যা যা করার ছিল তা তিনি করে দিয়েছেন, তাকে আর যেন ডাকা না হয়। যা যা ডকুমেন্টস দেওয়ার ছিল তিনি এদিন দিয়ে দিয়েছেন, এমনটাই কিন্তু বললেন অভিনেতা বনি সেনগুপ্ত। এবং সাংবাদিকদের উদ্দেশ্য করে তার বক্তব্য ছিল যে তাকে হয়তো আর ডাকা নাও হতে পারে, তিনি চান তাকে যেন আর ডাকা না হয়, কারণ তার কাছে যা যা জানার ছিল তিনি সেটা বলেছেন, যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছিল তিনি সবটাই দিয়েছেন, তাই তিনি আশা করছেন তাকে আর ডাকা হবে না। যদিও তিনি যখন এসেছিলেন তখন তিনি গাড়ি থেকে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি, কথা বলতে রাজি হননি, কিন্তু তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এই উত্তরই দিয়েছেন। ঠিক কী বলেছেন বনি সেনগুপ্ত এদিন শোনাবো আপনাদের। আমার বেসিক্যালি যা যা বলার ছিল আমার থেকে যা যা ডকুমেন্ট চেয়েছিল আমি জমা করে দিয়েছি। হোপফুলি আমাকে আসতে হবে না। প্লিজ আপনারা এবার আমাকে আর মানে হ্যারাস করবেন না। আমার তরফ থেকে যা যা করা ছিল আমি করে দিয়েছি। এবার বাকিটা সেগুলো আমার, সেগুলো যদি আমি বলতে পারতাম দাদা বলে দিতাম, বাট আমি করে দিয়েছি। না না কিছু না আপনারা যা যা বলছেন প্রচুর এক্সট্রা বলছেন, এগুলো বলবেন না আমার নামে। যা যা ছিল না থ্যাঙ্কফুলি ডাকা হয়নি আর হোপফুলি হবে না। আমি সব যা ছিল সব ইডিকে দিয়ে দিয়েছি। সব দিয়ে দিয়েছি। আমার যা দেওয়া ছিল আমার যা কথা আছে আমার সব হয়ে গেছে, সব এবার ইডি বলে দিয়েছি। না ওসব আমার টাকায় দাদা, ওসব কারণ না। বনি সেনগুপ্ত কি বললেন আজকে ইডির দফতর থেকে বেরোবার পর তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যে তিনি বলছেন যে তার কাছ থেকে যা যা চাওয়া হয়েছিল তিনি সবটাই দিয়ে দিয়েছেন এবং এরপরে তাকে আর ডাকা হবে না। তিনি এমনটাই কিন্তু আশা প্রকাশ করেছেন যে যা যা বলার যা যা দেবার ছিল ডকুমেন্টস সমস্ত কিছু তিনি ইডিকে দিয়ে দিয়েছেন এবং হোপফুলি তাকে আর ডাকা হবে না, এমনটাই কিন্তু বলেছেন অভিনেতা বনি সেনগুপ্ত। এবং তিনি এটাও বলছেন যে এবার যা বলার ইডি বলবে, তার আর কিছুই বলার নেই, কারণ তার থেকে যা যা চাওয়া হয়েছিল যা যা ডকুমেন্টস দেবার ছিল তিনি সবটাই দিয়ে দিয়েছেন, এমনটাই কিন্তু এদিন বললেন অভিনেতা বনি সেনগুপ্ত। এবং ইতিমধ্যেই কুন্তল ঘোষের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন সেই প্রশ্ন উঠেছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বনি সেনগুপ্তের নাম জড়িয়েছে। ইডির সন্দেহের তালিকাতে আর কোন টলি অভিনেত্রীর নাম জড়িয়ে রয়েছে সেই সব নিয়েও কিন্তু ইতিমধ্যে জল্পনা একটা তুঙ্গে উঠছে। তার কারণ আরও কাউকে ডাকা হতে পারে কিনা বা আরও কেউ জড়িয়ে কিনা সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে এবং এ সংক্রান্ত আরও খবরাখবর আপনাদেরকে আমরা জানাতে থাকবো। চোখ রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে। তবে তার আগে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।